তাবলিগের আখেরি মোনাজাত জায়েজ আছে কি আসলে শুধু তাবলিগের না এটা যে কারোই আখেরি মোনাজাত বলতে ইসলামে এরকম কোনো মোনাজাতের অস্তিত্ব নাই আপনার একবারে কোরানে হাদিসে বা কোনো জায়গায় আমরা যদি অনুসন্ধান করি যে আখেরি মোনাজাত এই নামে কোনো মোনাজাত বা দোয়া এরকম কোন কোরআন হাদিসে পাওয়া যায় না আর এখানে যেই মোনাজাতটা হয় এটা হলো একটি সংগঠনের অর্থাৎ তাবলিক জামাত নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একটা বার্ষিক সম্মেলন তো এটার নামটা আরবিতে দেওয়ার কারণে কেউ কেউ মনে করেন যে এটা মনে হয় ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় মানে এ চিতেমা নামটা হওয়ার কারণে কেউ কেউ মনে করেন যেহেতু আরবি নাম যদি এটাকে যদি এ তেমা না দিয়ে বলতো সম্মেলন তখন দেখতেন কিন্তু মানুষ এটা মনে করতো না কিন্তু আরবি নামের কারণে অনেকে মনে করেন যে এটা মনে হয় সমগ্র মুসলিম ও মার মুসলমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা একটা সংগঠনের বার্ষিক একটি সম্মেলন তো সুতরাং এখানে আপনার আখেরি মোনাজাত যে বিষয়টি বলা হয় এটি কোরআনসুমনা এরকম কোনো আখেরি মোনাজাতের অস্তিত্ব পাওয়া যায় নাই বা আখেরি মোনাজাতের জন্য সাহাবাই কেরাম তাবেইনি কেরাম তাবে তাবিনী কারাম যুগে যুগে ওলা কেরাম আহারুল আলমেরা কখনও কোথাও একত্রিত হয়েছেন একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন এরকম কোনো বর্ণনাও কোথাও পাওয়া যায় না এমনকি দোয়া কবলের গুরুত্বপূর্ণ স্থান হলো আরাফাতের ময়দান তো সে আরাফাতের ময়দানেও নবী সাল্লাহ ইসলাম সাহাবাইকারকে নিয়ে বিদায় হস করেছেন আরাফার ময়দানে গিয়েছেন সেখানেও সাহাবাইকারকে নিয়ে এরকম কোনো আখেরি মোনাজাত নবী সাল্লাহ ইসলাম পরিচালনা করেন নাই এমনকি পরবর্তীতে কোনো সাহাবি কোনো তাবি তাবে তাবিনেরও সে আরাফাতের ময়দানে একত্রিত হয়ে এরকম আখেরি মুনাজাত পরিচালনা করেন নাই তো সুতরাং এটি ইসলামী শরীয়তের কোনো বিষয় নয় এটি সুননা বহির্ভূত একটি বিষয় আল্লাহবাগ আমাদেরকে সঠিকভাবে জানার বোঝার তপিক দান করুন